নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সেট অফ ফাংশন অর্থাৎ 2.1 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা কিছু কিছু সেট আলোচনা করব, যার মধ্যে আমরা প্রথমেই দেখছি হলো সার্বিক সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট। তো এটা জাস্ট উপসেটের উল্টা। এরকম টোটালি একটা সেট দিয়ে আমরা যে উপসেটগুলো বের করি, এখন জাস্ট সেই জিনিসটারই উল্টা, যে আমি এখানে তিনটা সেট নিয়েছি, এ হলো 3 4 5, বি হলো 5 6 7, আর সি হলো 1 2 3। এখন এরা সোজা কথা এদের বস কে ছিল, যাদের আমরা উপসেট হিসেবে এই তিনটা বের করেছিলাম, সেই বসটাই হলো সার্বিক সেট। হ্যাঁ, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউনিভার্সালের প্রথম অক্ষর ইউ। তো এখান থেকে সেটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো উপাদান রিপিট করা যায় না, আর যদিও ক্রম নেই তারপরে আমরা আসলে ছোট থেকে বড়ই লিখি। তো এখান থেকে আমরা বাছাই করে করে দেখো, 1 2, তারপরে 3 দুটোর মধ্যে একটা নিতে হবে, তারপরে 4, তারপরে 5 দুটার মধ্যে একটা নিতে হবে, 6 7, এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট বলা হয়। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূরক সেট। তো এটা কিছুটা সেটের অন্তরের মতো, আবার অন্তরের মতো নয়ও। হ্যাঁ, অন্তর হলে নর্মালি এরকম দুইটা সেটের অন্তর বা মাইনাস করতে হয়, যেটা আমরা আগে দেখলাম, আগের পার্টে আমরা দেখেছি। আর পূরক সেটের ক্ষেত্রে সার্বিক সেট থেকে মাইনাস করতে হয়। যেমন পূরক সেটকে সংজ্ঞায়িত করলে এইভাবে বলতে হয় যে ইউ যদি একটা সার্বিক সেট হয়, যেমন আমরা ধরলাম এটা ইউ সার্বিক সেট, এবং এ যদি তার একটা উপসেট হয়, যেমন আমরা এ দিয়ে বুঝি যে এইটা এই সার্বিক সেটের একটা উপসেট, তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলে। অর্থাৎ দেখো, পূরক সেটের প্রকাশভঙ্গি কয়েক রকম আছে। একটা হলো খাঁটি বাংলায় বলে দিবে যে এ সেটের বা এ এর পূরক সেট, এটা বললে তো আমরা বুঝেই গেলাম এ এর পূরক সেট নির্ণয় করো। অথবা এটা ড্যাশ দিয়ে বলে, এ ড্যাশ দেখলে তোমরা বুঝবা যে এটা আসলে পূরক সেট চাওয়া হয়েছে। অথবা টু দি পাওয়ার সি দেওয়া হয়, আসলে পূরক সেটের যে ইংলিশ টার্মটা সেটা হলো কমপ্লিমেন্ট অফ এ সেট, সেই কমপ্লিমেন্টের সি দিয়ে প্রকাশ করা হয়। তো তিনটা প্রকাশভঙ্গি আছে। তো এক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, ধরো আমরা এ ড্যাশ দিয়েই যদি থাকে, তাহলে আমরা এইটা থেকে করি যে ইউটা হচ্ছে আমাদের, আমরা এইভাবে লিখব যে এ ড্যাশ সমান হচ্ছে ইউ মাইনাস এ। তো সিম্পলি এখানে ইউ এর জায়গায় ইউ সেটটা বসিয়ে দিতে হবে, 1 2 3 4, 5 6 7, মাইনাস দিয়ে এ সেটটা মানটা আমাদের বসিয়ে দিতে হবে। আমরা এটা থেকে করছি 3 4 5। তো এখানে যেটা বলা হয়েছে যে ইউ যদি একটা সার্বিক সেট হয় আর এ যদি তার একটা উপসেট হয়, তাহলে এ সেটের বহির্ভূত, তার মানে এখানে যেগুলো কমন পড়বে এই উপাদানগুলো, সেগুলো বাদ দিতে হবে। তাহলে 3 4 আর 5, এই বাদ দিয়ে যেগুলো থাকবে সেটাই হলো এর পূরক সেট, অর্থাৎ 1 2 6 7। তো এইভাবে আমরা যদি বি এর পূরক সেটটা চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা বি ড্যাশ লিখে সরাসরি ইউ মাইনাস বি লিখব, তারপরে আমরা ইউ এর জায়গায় ইউ সেটটা যদি বসাই, 1 2 3 4 5 6 7, মাইনাস বি এর জায়গায় আমরা বি সেটটা যদি বসাই, তাহলে 5 6 7। তো এই তিনটা উপাদান অর্থাৎ 5 6 7, এগুলো বাদ দিয়ে বহির্ভূত যেগুলো থাকলো 1 2 3 4, এটাই হলো বি এর পূরক সেট। তো এটা আসলে সৃজনশীলে প্রচুর প্রয়োজন হবে। তো তোমরা আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আমরা এবার হচ্ছে সেটের আমরা উদাহরণ 7-এর অঙ্কটা করে নিচ্ছি, তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো এবার আমরা উদাহরণ 7 নিলাম। এখানে ইউ একটা সার্বিক সেট দেওয়া ছিল 1 থেকে 7 পর্যন্ত, তারই একটা উপসেট এ দেওয়া ছিল, এই উপাদানগুলোর মধ্যে কিছু আছে 2 4 6 7, বি আর একটা এটার উপসেট দেওয়া আছে 1 3 5। তো এ টু দি পাওয়ার সি এবং বি টু দি পাওয়ার সি চাওয়া হয়েছে, এটা মানে আমাদের চিনতে হবে যেটা পূরক সেট। তো প্রথমে দেওয়া আছে দিয়ে এই সেটগুলো আগে তুলে নিতে হবে, তারপরে এ টু দি পাওয়ার সি অথবা ড্যাশ দিয়ে দিলে আমরা ড্যাশই দেবো, এটা মানে পূরক সেট। এটা সূত্র হিসেবে তোমরা জানো যে ইউ মাইনাস এ। তো সেক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা যদি বসিয়ে দিই, তাহলে 1 2 3 4 5 6 7, মাইনাস এর জায়গায় আমরা এ সেটটা বসাবো 2 4 6 7। তো যেগুলো এখানে কমন পড়বে 2 4 6 7, এগুলো বহির্ভূত, অর্থাৎ এগুলো বাদ দিয়ে যেটা থাকলো সেটাই এর পূরক সেট হয়ে যাবে, অর্থাৎ 1 3 5, এটাই হলো এর পূরক সেট। ঠিক একইভাবে আমরা যদি বি টু দি পাওয়ার সি বের করি, এটা হবে ইউ মাইনাস বি, সেক্ষেত্রে ইউ এর জায়গায় যদি আমরা ইউ সেটটা বসাই, 1 2 3 4 5 6 7,
মাইনাস বি এর জায়গায় আমরা বি সেটটা বসাবো 1, 3, 5। তো এইখান থেকে 1, 3 আর 5 বাদ দিলে একদম সিম্পল জিনিস যেগুলো থাকলো 2, 4, 6, 7, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এর পূরক সেট 1, 3, 5 আর বি এর পূরক সেট হচ্ছে 2, 4, 6, 7। তো এটি ছিল আসলে মূলত পূরক সেটের বিষয়, এটা আসলে সৃজনশীলগুলোতে খুবই প্রয়োজন হয়। তো আজকের পার্ট আসলে এ পর্যন্তই, আমরা পরবর্তী পার্টে বাকি বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ।